হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং লেডি কনস্টেবল 2023 প্রিলি পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল 7টায় বাছাই করা 40টি গুরুত্বপূর্ণ হুবহু কমনযোগ্য প্রশ্নোত্তর আলোচনা করছি। এবং গতকাল আমি কোনো রকম ক্লাস নিয়ে আসতে পারিনি, আমার কম্পিউটারের অপারেটিং সিস্টেমটা পুরোটাই একদম ক্র্যাশ করে গিয়েছিল, যার জন্য সারাদিন কোনো কিছুই করতে পারিনি। তো আজকে আমি আবারও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি এবং শেষ মুহূর্তের, একদম শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছি। এবং নেক্সট দিন অর্থাৎ আগামীকাল তোমাদের জন্য একটা ম্যারাথন ক্লাস নিয়ে আসার চেষ্টা করছি, যেখানে সমস্ত সাবজেক্ট থেকে প্রশ্ন উত্তর থাকবে শেষবারের প্র্যাকটিসের মতো। তো আজকে ক্লাসটা শুরু করব। তার আগে সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। ক্লাসের এই সমস্ত ক্লাসের ফ্রি পিডিএফ, কিছু গুরুত্বপূর্ণ নোট, স্টাডি মেটেরিয়াল এবং মক টেস্ট। এবং আজকে ক্লাসটার হয়তো একটু ব্যাকগ্রাউন্ডের সমস্যা হতে পারে, শুভ জন্মাষ্টমী সকলকে, জন্মাষ্টমীর জন্য পাশে গান বাজনা চলছে, তার একটু হয়তো এখানে সাউন্ড আসতে পারে। তো যাই হোক, ক্লাসটা শুরু করব। তো দেখো, গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে দেখব, তারপর আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখব। দেখো, এক নম্বর প্রশ্ন ছিল কিয়েভ কার রাজধানী। অনেকেই সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে, তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান বি, ডেনমার্ক। ডেনমার্কের রাজধানী কিয়েভ। দু নম্বর যে হোমওয়ার্ক ছিল সেটা হচ্ছে সর্দার সরোবর প্রকল্প কোন নদীতে অবস্থিত রয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান সি, নর্মদা। নর্মদা নদীর উপর অবস্থিত রয়েছে সর্দার সরোবর প্রকল্প। তো এই ছিল গত ক্লাসের দুখানা হোমওয়ার্ক। এবার আমরা আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখব। দেখো, এক নম্বর প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে থেকে, 43rd এশিয়ান সামিট হোস্ট করছে নিজের কোন দেশ। প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে, তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে, ঠিক হোক ভুল হোক উত্তরগুলো করার চেষ্টা করো। তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া 43rd এশিয়ান সামিট হোস্ট করতে চলেছে। দু নম্বর প্রশ্ন, দেখো, মিসেস ইউনিভার্স ইন্ডিয়া 2023 শিরোপা জিতলেন নিজের কোন ব্যক্তি। দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, মাধুরী প্যাটেল মিসেস ইউনিভার্স ইন্ডিয়া 2023 শিরোপা জিতে নিয়েছেন। তিন নম্বর প্রশ্ন, টানা 10টি F1 রেস জয়ের মাধ্যমে ম্যাক্স ভার্স্টেপেন সম্প্রতি নিজের কার রেকর্ড ভেঙে দিয়েছেন। তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, সেবেস্তিয়ান ভেটেলের রেকর্ড ভেঙে দিয়েছেন। নেক্সট চার নম্বর প্রশ্ন আমরা দেখব। চার নম্বর প্রশ্ন কি বলছে, প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থ সমূহ কোন ভাষায় লিখিত। সঠিক উত্তর করার চেষ্টা করো। তো চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, পালি ভাষায় রচিত। নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন, গান্ধীজি ডান্ডি অভিযান কোন সালে শুরু করেছিলেন। পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, 1930 সালে। দেখো ডিটেলসে, সবরমতী আশ্রম থেকে লবণ অভিযান বা ডান্ডি অভিযান শুরু হয়েছিল 1930 সালের 12 মার্চ, এবং এই অভিযান দিল্লিতে পৌঁছায় 1930 সালের 6 এপ্রিল। অভিযাত্রীরা 24 দিনে 240 মাইল যাত্রা করেছিল। গান্ধীজি সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে লবণ আইন লঙ্ঘন করেছিলেন। এই আন্দোলনটি লবণ সত্যাগ্রহ বা আইন অমান্য আন্দোলন নামেও পরিচিত রয়েছে। আইন অমান্য আন্দোলনের সূচনাকালে ভারতের ভাইসরয় ছিলেন লর্ড আরউইন। ডান্ডি অভিযানে গান্ধীজির সহযোগী নেতৃত্বের মধ্যে ছিলেন সরোজিনী নাইডু। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম ডান্ডি অভিযান বা লবণ অভিযান বা আইন অমান্য আন্দোলন সম্পর্কে। ছ নম্বর প্রশ্ন, কে অমিত্রা ঘাত নামে পরিচিত ছিলেন। নিচের কোন রাজার উপাধি অমিত্রা ঘাত। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বিন্দুসারের। তারপর দেখো বিম্বিসার, বিম্বিসারের যে উপাধি সেটা হচ্ছে শ্রেণিক।
শ্রেণিক, অশোক, অশোকের হচ্ছে দেব নাম প্রিয়, ঠিক আছে, দেব নাম প্রিয় প্রিয়দর্শী। দেখো কিছু গুরুত্বপূর্ণ সম্রাটের আমরা উপাধি দেখে নেব। দ্বিতীয় পুলকেশীর উপাধি পরমেশ্বর, প্রথম মহেন্দ্র বর্মনের উপাধি বিচিত্র চিত্ত মত্তা বিলাপ, অমোক বর্ষের উপাধি নিরপুতুন, কনিষ্কের উপাধি দ্বিতীয় অশোক, সমুদ্রগুপ্তের উপাধি ভারতের নেপোলিয়ান। নেক্সট 7 নম্বর প্রশ্ন, বুদ্ধ কোন সালে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর হবে, আচ্ছা এখানে অপশনগুলো পড়েনি, এ বি সি এবং ডি, তো সঠিক উত্তর হবে অপশন বি, 563 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। তো দেখো গৌতম বুদ্ধের সম্পর্কে একটু দেখব, গৌতম বুদ্ধ যার আসল নাম সিদ্ধার্থ 563 খ্রিস্টপূর্বাব্দে নেপালের লুম্বিনীর বিখ্যাত বাগানে বৈশাখী পূর্ণিমার কপিলাবস্তুর কাছে জন্মগ্রহণ করেন। যদি অপশনে কপিলাবস্তু এবং লুম্বিনী দুটোই থাকে তো উত্তর করবে লুম্বিনী। তিনি শাক্য বংশের ক্ষত্রিয় হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বোধগয়ায় একটি অশ্বত্থ গাছের নিচে 35 বছর বয়সে নির্বাণ লাভ করেন। এরপর থেকে তিনি বুদ্ধ বা আত্মজ্ঞানী ব্যক্তি নামে পরিচিত হন। তিনি সারনাথে প্রথম ধর্মোপদেশ দেন। খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। নেক্সট দেখো গৌতম বুদ্ধের জীবনের 5টি মহান ঘটনা এবং তাদের প্রতীক আমরা একটু দেখে নেব। দেখো জন্ম এবং জন্মের প্রতীক পদ্ম এবং ষাঁড়। তারপর দেখো মহাভিনিষ্ক্রমণ, এটা হচ্ছে ঘোড়া, ঠিক আছে, এটা হচ্ছে মহাভিনিষ্ক্রমণ, হচ্ছে গৃহত্যাগ। আচ্ছা নির্বাণ হচ্ছে বোধি বৃক্ষ। তারপর দেখো প্রথম উপদেশ সেটা হচ্ছে চাকা বা ধর্মচক্র প্রবর্তন বলা হয় তাকে, এবং মৃত্যু হচ্ছে পরিনির্বাণ যার চিহ্ন বা সিম্বল হচ্ছে স্তূপ। মৃত্যু কত সালে হয়েছিল? 483 খ্রিস্টপূর্বাব্দে। কোথায়? কুশি নগরে। নেক্সট 8 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পর্তুগিজ গভর্নর জেনারেল কে ছিলেন? ভিভিআই করবে প্রশ্নটিকে, 4 জন পর্তুগিজ গভর্নরের নাম দেওয়া রয়েছে, অপশান এ ফ্রান্সিসকো ডি আলমিডা, অপশান বি আলবুকার্ক, অপশান সি নুনো দা কুনহা, অপশান ডি নান অব দিস। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ফ্রান্সিসকো ডি আলমিডা, ভারতের পর্তুগিজদের প্রথম গভর্নর জেনারেল। 9 নম্বর প্রশ্ন, নিম্নের কে ভারতে সাবসিডিয়ারি অ্যালায়েন্সের প্রবর্তন করেন? নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে মিলিয়ে নাও অপশান বি, লর্ড ওয়েলেসলি সাবসিডিয়ারি অ্যালায়েন্স প্রবর্তন করেছিলেন। কত সালে? 1798 সালে। 10 নম্বর প্রশ্ন, সুরাটের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, ব্রিটিশ এবং রঘুনাথ রাওয়ের মধ্যে সুরাটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। কত সালে? 1775 সালে। 11 নম্বর প্রশ্ন, কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? 4টে গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে, মনুসংহিতা, ঋগ্বেদ, অথর্ববেদ এবং শতপথ ব্রাহ্মণ। তো নিচের কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশান বি, ঋগ্বেদ। এবং ঋগ্বেদের পার্টিকুলার কোন স্থানে? সেটা হচ্ছে 10ম মণ্ডলের পুরুষ সূক্তে। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এসেছে বিগত বছরে বিভিন্ন জায়গাতে। 12 নম্বর প্রশ্ন, কোথা থেকে কোথায় ভারতের প্রথম ট্রেন চলাচল শুরু হয়? নিচের কোন স্থান থেকে কোন স্থানে ভারতের প্রথম ট্রেন চলাচল শুরু হয়? একদম বাছাই করা প্রশ্ন তো নিয়ে আসছি, সঠিক উত্তর হবে অপশান সি, মুম্বাই থেকে থানে। কত সালে? 1853 সালের 16ই এপ্রিল। নেক্সট 13 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদী গোষ্ঠী হলো নিচের কোনটি?
ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদী গোষ্ঠী হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি সাংখ্য দর্শন, ভারতের সব থেকে প্রাচীনতম দর্শন। কে প্রবর্তন করেছিলেন? মহর্ষি কপিল মুনি। ঠিক আছে, টোটাল ছটা দর্শন রয়েছে, ছটা দর্শন, তার মধ্যে কি কি? এক নম্বর হচ্ছে এই যে সাংখ্য, যেটা সব থেকে পুরানো, ঠিক আছে, সাংখ্য। দু নম্বর কি রয়েছে? দু নম্বর রয়েছে যোগ দর্শন, যোগ দর্শন। তিন নম্বর বৈশে শিখা, চার নম্বর ন্যায়, পাঁচ নম্বর পূর্ব মীমাংসা, মীমাংসা, এবং ছ নম্বর উত্তর মীমাংসা। চোদ্দ নম্বর প্রশ্ন দেখো, সিল্ক কিটের চাষ ও তার থেকে সিল্ক উৎপাদনকে কি বলা হয়ে থাকে? ব্যাকগ্রাউন্ডে প্রচুর নয়েজ হচ্ছে, একটু তোমরা মানিয়ে নাও। সঠিক উত্তর হবে অপশন ডি সেরিকালচার। ক্লাসটা আজকে তাড়াতাড়ি কমপ্লিট করব, একটু নয়েজের জন্য, ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য। ওকে, যাই হোক, দেখো কিছু গুরুত্বপূর্ণ বিদ্যা সম্পর্কে দেখে নেবো। হর্টিকালচার হলো উদ্যান পালন বিদ্যা, এভিকালচার হলো পাখি পালন বিদ্যা, এপিকালচার হলো মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যা, আরপরি কালচার হলো গাছ এবং শাকসবজি চাষ সংক্রান্ত বিদ্যা, পিসি কালচার হলো মৎস্য চাষ সংক্রান্ত বিদ্যা, প্রন কালচার হলো চিংড়ি চাষ সংক্রান্ত বিদ্যা, পার্ল কালচার হলো মুক্তা চাষ সংক্রান্ত বিদ্যা। নেক্সট পনেরো নম্বর প্রশ্ন, নীল বিপ্লব নিম্নের কোনটির সাথে সম্পর্কিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, মৎস্য চাষের সাথে সম্পর্কিত রয়েছে নীল বিপ্লব। দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা বিপ্লব সম্পর্কে দেখে নেবো। আচ্ছা, এখানে একটু ভুল রয়েছে, তৈলবীজটা হবে না, সবুজ বিপ্লব থেকে শুরু হবে। ঠিক আছে, দেখো সবুজ বিপ্লব দানা শস্যের সাথে সম্পর্কিত এবং এর জনক এম এস স্বামীনাথন। শ্বেত বিপ্লবের সাথে সম্পর্কিত রয়েছে দুগ্ধ, এর যে জনক তিনি হচ্ছেন ভার্গিস কুরিয়ান। নীল বিপ্লব সম্পর্কিত রয়েছে মৎস্যের সাথে, জনক ডক্টর অরুণ কৃষ্ণান। স্বর্ণালী বিপ্লব সম্পর্কিত রয়েছে ফল মধু উদ্যান পালনের সাথে, নিরপেক্ষ টুটেজ হচ্ছে জনক। রূপালী বিপ্লব সম্পর্কিত রয়েছে ডিমের সাথে, ইন্দিরা গান্ধী জনক। হলুদ বিপ্লব তৈলবীজের সাথে সম্পর্কিত রয়েছে, স্যাম পিট্রোডা জনক। ষোলো নম্বর প্রশ্ন, রত্নগিরি অরণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে, নিচের কোন রাজ্যে? সঠিক উত্তর হবে অপশন এ মহারাষ্ট্র। নেক্সট সতেরো নম্বর প্রশ্ন, গ্রেট সল্ট লেক কোন দেশে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি মার্কিন যুক্তরাষ্ট্রে। আঠারো নম্বর প্রশ্ন, হেমিস জাতীয় উদ্যান কোন প্রজাতির প্রাণীর জন্য অত্যাধিক বিখ্যাত? অর্থাৎ হেমিস জাতীয় উদ্যানে কোন প্রজাতির প্রাণীকে সংরক্ষণ করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি তুষার চিতা। কোথায় অবস্থিত রয়েছে? লাদাখ, লেহে। উনিশ নম্বর প্রশ্ন দেখো, বাবলা হলো ড্যাশ প্রকৃতির উদ্ভিদ, নিচের কোন প্রকৃতির উদ্ভিদ বাবলা গাছ? সঠিক উত্তর হবে অপশন এ ক্রান্তীয় মরু এবং গুল্ম জাতীয় উদ্ভিদ। কুড়ি নম্বর প্রশ্ন, তামার সাথে কি মেশালে পিতল পাওয়া যায়? তামা এবং কোন ধাতুর মিশ্রণে আমরা পিতল পেয়ে থাকি? সঠিক উত্তর হবে অপশন বি দস্তা, অর্থাৎ জিঙ্ক। দেখো কিছু মিশ্র ধাতু দেখে নেবো, পিতল আমরা পাই তামা এবং জিঙ্কের সাথে মিশ্রণে, ব্রোঞ্জ পেয়ে থাকি তামা এবং টিনের মিশ্রণে, গান মেটাল পেয়ে থাকি তামা জিঙ্ক এবং টিনের মিশ্রণে।
স্টেনলেস স্টিল পেয়ে থাকি লোহা, ক্রোমিয়াম, কার্বন ও নিকেলের মিশ্রণে। রাংঝাল বা সোলজার পেয়ে থাকি আমরা সীসা এবং টিনের মিশ্রণে। ইনভার পেয়ে থাকি আমরা লোহা এবং নিকেলের মিশ্রণে। 21 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদটি হলো নিচের কোনটি? চারখানা উদ্ভিদের নাম দেওয়া রয়েছে, মেহগিনি, নিম, ক্যাকটাস এবং শাল। তো ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, শাল। 22 নম্বর প্রশ্ন, আন্নামালাই জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, তামিলনাড়ুতে আন্নামালাই জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে। দেখো কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান কোন কোন স্থানে অবস্থিত একটু দেখে নিই। বাল্মীকি জাতীয় উদ্যান বিহারে অবস্থিত, ভিতরকণিকা জাতীয় উদ্যান উড়িষ্যাতে অবস্থিত, নামেরি জাতীয় উদ্যান অসমে অবস্থিত, রাজাজি জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে, বেতলা জাতীয় উদ্যান ঝাড়খণ্ডে অবস্থিত রয়েছে, দাচিগ্রাম জাতীয় উদ্যান জম্মু ও কাশ্মীরে অবস্থিত রয়েছে। 23, পিচাভরম ম্যানগ্রোভ অরণ্য কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, তামিলনাড়ুতে। 24, দেখো আকরিক লোহা উৎপাদনে কোন দেশ প্রথম স্থান অধিকার করে? সঠিক উত্তর হবে অপশন ডি, চীন। 25, সেচ যোগ্য জমির পরিমাণ কোন রাজ্যে সবচেয়ে বেশি অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে সেচ যোগ্য জমির পরিমাণ সবচেয়ে বেশি রয়েছে। 26, কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কে কোন সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়? নিচের কোন সালে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যানকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়? সঠিক উত্তর দেখে নাও অপশন এ, 2016 সালে। 27, দেখো কি বলছে, সুন্দরবনকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয় কোন সালে? সঠিক উত্তর হবে অপশন সি, 1984 সালে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়, আর 1987 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়। দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। সুন্দরবন বাঘ সংরক্ষণ কেন্দ্র ঘোষণা করা হয় 1973 সালে, সুন্দরবন জাতীয় উদ্যান করা হয় 1984 সালে, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয় 1987 সালে, এবং সুন্দরবন রাম সাইটের তকমা পায় 2019 সালে। 28, কি বলছে, পৃথিবীর সমান মেঘ বিশিষ্ট অঞ্চলগুলিকে সংযোগকারী রেখাকে কি বলে? সঠিক উত্তর হবে, দেখো অপশন ডি, আইসোহেপ। 29, দেখো শরহিন্দ ক্যানেল কোন নদীর উপর অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, শতদ্রু নদীর উপর। 30 নম্বর প্রশ্ন, দেখো যদি পৃথিবীতে কোনো বায়ুমণ্ডল না থাকতো তবে এর অবস্থা হতো কি রকম? সঠিক উত্তর হবে অপশন ডি, খুব ঠান্ডা হতো পৃথিবীর টেম্পারেচার। 31 নম্বর প্রশ্ন, সেন্ট্রাল বি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত রয়েছে, নিচের কোন শহরে? এখানে বি মিন্স মৌমাছি,
সঠিক উত্তর হবে অপশন সি পুনেতে। 32 দেখো, স্পেনে নিম্নলিখিত কোন ধরনের বায়ু প্রবাহিত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি লেভেন্টার, লেভেন্টার ধরনের বায়ু প্রবাহিত হয় স্পেনে। দেখো কিছু গুরুত্বপূর্ণ স্থানীয় বায়ু দেখে নেব, কোন কোন দেশে কি কি নামে পরিচিত রয়েছে। নিউজিল্যান্ডের স্থানীয় বায়ু নরওয়েস্টার নামে পরিচিত, সাইবেরিয়াতে প্রবাহিত হয় বুরান নামক একটি স্থানীয় বায়ু, দক্ষিণ আফ্রিকাতে প্রবাহিত হয় বার্গ, উত্তর আমেরিকাতে ব্ল্যাক রোলার, তুন্দ্রা বা রাশিয়া অঞ্চলে পুরগা, ফ্রান্সে মিস্টাল, ক্যালিফোর্নিয়াতে সান্টানা। 33 দেখো, ক্রান্তীয় চিরসবুজ অরণ্য অঞ্চলের বৃষ্টিপাতের পরিমাণ প্রায় কত? সঠিক উত্তর হবে অপশন এ 200 সেমির অধিক। 34 দেখো, নিচের কোনটি বায়োগ্যাসের প্রধান উপাদান? সঠিক উত্তর হবে অপশন সি মিথেন ও কার্বন ডাই অক্সাইড। 35 প্রাকৃতিক রবারকে শক্ত করতে কি মেশানো হয়? সঠিক উত্তর হবে অপশন বি সালফার মেশানো হয় থাকে প্রাকৃতিক রবারকে শক্ত করতে, এবং এই পদ্ধতির নাম কি রয়েছে? ভালকা নাইজেশন। ঠিক আছে, ভালকা নাইজেশন নামে পরিচিত রয়েছে এই পদ্ধতি। 36 ভারতের বিসমার্ক কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন সি বল্লভ ভাই প্যাটেলকে ভারতের বিসমার্ক বলা হয় তাকে। 37 আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? বহুবার করিয়েছি এই প্রশ্নটা। সঠিক উত্তর হবে অপশন সি হকি খেলার সাথে সম্পর্কিত রয়েছে আগা খান কাপ। 38 দেখো, নিচের কোন রাজশক্তি নৌ বলে শ্রেষ্ঠ ছিল? সঠিক উত্তর অপশন এ চোল রাজবংশ। 39 সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক। দেখো ডিটেলসে কিছু দেখে নেব, তৎকালীন ভারতের ঐতিহাসিক কিছু পত্রিকা এবং তাদের সম্পাদকদের ব্যাপারে। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত, অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ এবং মতিলাল ঘোষ, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত, বেঙ্গল গ্যাজেট পত্রিকার সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিগি, যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত এবং বারীন্দ্র কুমার ঘোষ, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণ কুমার মিত্র, আল হিলাল পত্রিকার সম্পাদক ছিলেন আবুল কালাম আজাদ, ইন্ডিয়ান সোশিওলজিস্ট পত্রিকার সম্পাদক ছিলেন শ্যামজি কৃষ্ণ বর্মা। 40 নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন দেখো, নিম্নের কোন আন্দোলনের পর মহাত্মা গান্ধী জাতীয় নেতা হিসাবে স্বীকৃতি পায়? সঠিক উত্তর হবে অপশন বি অসহযোগ আন্দোলন। এটা হয়েছিল 1920 সালে, খেদা আন্দোলন 1918 সালে, আইন অমান্য আন্দোলন 1930 সালে, হোমরুল আন্দোলন 1916 সালে। ওকে, তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং ক্লাসটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করলাম, ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড নয়েজ হচ্ছে, তার জন্য একটু সমস্যা হয়েছে আজকে আমি বুঝতে পারছি। বিভিন্ন ধরনের গান তোমরা হয়তো শুনতে পাচ্ছ, তো যাই হোক, জন্মাষ্টমী বলে কথা একটু তো মেনে নিতেই হবে। তো যাই হোক, আজকের ক্লাসে যেদুটো হোমওয়ার্ক রয়েছে দেখে নাও। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কবে গঠিত হয়? সঠিক উত্তর কি হবে তোমরা মেন কমেন্ট বক্সে কমেন্ট করে প্রত্যেকে জানাবে। দ্বিতীয় হোমওয়ার্ক,
রক্ত বাহে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় নিচের কোন প্রোটিনটা? তো এটারও সঠিক উত্তর কি হবে তোমরা মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই দুটো হোমওয়ার্ক রইল তোমাদের আজকে ক্লাসের। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে দেখলে চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত যাও ক্লাসের পিডিএফ, বিভিন্ন মক টেস্ট এবং গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়াল পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি, প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।